কুয়াইটিতে এসে প্রতিটা অনৈতিক অসামাজিক কাজ তুই করেছিস। হ্যাঁ দালাল, তোকে বলছি প্রত্যেকটা দেখ, তুই কিউআর কোড দিয়ে তুই টাকা তুই কামিয়েছিস। এর পিছনে কারণ কি, যে তুই অন্য একটা চ্যানেল, অন্য একটা ফ্যামিলির প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে তোর মন গড়া পুরুষের সাথে শুয়ে তুই তাদের মানে অসামাজিক কাজ করছিস, এরকম তুই রটিয়েছিলি। তাহলে এটার কোনো বিচার নেই না? সে তো হুড়কো ঝুলছে কিউআর কোডের টাকা, এই যে হুড়কো গুঁজেছে তোর পিছনে, সে হুড়কো বার করার জন্য চেয়েছিস, কেন তোকে দেবে, কেন তোকে দেবে, কেন? তাহলে অনৈতিক অসামাজিক কাজ তুই করেছিস ওয়াইটিতে, তুই প্রথম। এই যে স্ট্রাইক খাওয়ার পর তুই বলেছিলি ওদের নিন হারাম করে দিবি, আর নিন হারাম করাটা যে তোর এই অযৌক্তিক কথাবার্তা, এটা এখন মানুষের কাছে পরিষ্কার। গোপন সূত্র সেটাও ইনভিজিবল হয়ে গেছে, গোপন সূত্র তো আর যাবে না। হ্যাঁ ঠিকই বলেছিস, এই যে তোর পিছনে হুড়কো কেউ যাবে না, এই যে এতগুলোর মধ্যে তো আমি কাউকে এখন দেখি না তোর কমেন্ট বক্সে, অজন্তা ইলোরা আরও অনেক আছে সেগুলোকে দেখি না, তাই না? তারা কেউ যাবে না, কিন্তু তারা তোকে বার খাওয়াবে, বুঝেছিস? কিন্তু না বোঝার ভান করে তোর এই ক্যাতাকুরানির নোংরা একটা ক্যারেক্টারকে তো সাপোর্ট করতে হয়, তোর আর আশেপাশে কেউ নেই, আগেই বলে দিচ্ছিস ওকে সাপোর্ট করি না, ওকে পছন্দ করি না, কিন্তু রোজ সীমার পিছনে লাগতে গিয়ে ওকে সামনে আনিস। সন্দীপও তো গালাগালি দেয় না, তাহলে ক্যাথা দেয় না, খুব হাইলাইট মারাচ্ছিস। সন্দীপ নাকি বউ বিক্রি করেছে, যার বউ নিজেকে নিজে বিক্রি করে দিয়েছে, ওই যে সেক্স চ্যাট বল চ্যাটে নাকি হয় না, বাবা অনেকে এখন বলছে ও সক্সটা ও চরিত্র বিক্রি হয় না, তাই জন্যই তো বেরিয়ে গেছে। তাহলে ওয়াইটিতে প্রতিটা অনৈতিক কাজকর্ম তুই করেছিস, তুই মানুষকে কুকুরের সাথেও শুয়ে দিয়েছিস, তুই অবিবাহিত মেয়েকে প্রেগনেন্ট বানিয়ে খসিয়ে এসছে তুই বলেছিস, সন্দীপের সাথে তো সীমাকে রোজ শোয়াচ্ছিস, পছন্দ হচ্ছে না মেয়েকে নিয়ে আসছিস, পছন্দ হচ্ছে না সীমাকে নিয়ে আসছিস, মানে কিছুতেই মানুষকে তুই খাওয়াতে পারিস নি। তাহলে ওয়াইটিটা এই মুহূর্তে সবচেয়ে নোংরা করছে তোর মতন মেয়ে ছেলে, যার পাগলা কুত্তার ঔরসে জন্ম। দেখ আমি বলতে বাধ্য হচ্ছি, তুই যেটা বলবি সেটাই তোকে রিটার্ন দেবো, না তুই আমায় বলছিস না, কিন্তু আমার তো একটা দায় দায়িত্ব থাকেই। হ্যাঁ আমি তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোরও সহযোদ্ধা, যদিও তোর বিরুদ্ধাচরণ করি, আমি সীমারও সহযোদ্ধা ওয়াইটিতে, তার নোংরামি দেখলেও বলেছি যে একটা সময় এরা ছিল ওয়াইটি ত্রাস, সাথে তুইও ছিলি, তখন তো বারণ করিসনি যে এই দিন আসতে পারে, সীমা মুখ নষ্ট করো না, এনজয় নিয়েছিস, এনজয় এই যে ধরিত্রী সোমাকে তোর এখন ঘেন্নাই লাগে, কিন্তু একটা সময় খিস্তি করে দে লাইভে তুইও ছিলি স্ট্রিম লাইভে, তোর মতো নোংরা মেয়ে ছেলে কারো বান্ধে বাকি নেই জানতে ওয়াইটিতে, তুই বড়ো বড়ো মুখ নেড়ে কথা বলতে বসেছিস, চারিদিক থেকে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, ওর বাপকেও পুলিশ বললে তোর বরকে তুই বিক্রি করেছিস, কেড়ে বরের রোজগার নিয়ে করে, সীমা তার বরের রোজগার নিয়ে বলেনি, সেটা চশমার দোকান থেকে ডেলি কত সেল হয় তোর তো জানার দরকার নেই, সে তো বলেনি যে আমার বরের রোজগারে আমার চলে না, পরিষ্কার সুন্দর চলে, কিন্তু তোর চলে না, তুই ওয়াইটিতে এসে তোর বরকেও বিক্রি করেছিস, তোর মতন জঘন্য, তোর আশেপাশে কে আছে কদিনই, খুব পড়ে নিয়েছিস একটা সময়, যার জন্যই তো তোর যেতে হবে ওখানে, তুইও জানিস, তুই ভালো করে জানিস, তুই বলবি আমি বলবো না দিল্লির ব্যাপারটা। তাহলে বেশি চকর চবর 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 করবি না, বুঝছিস? একটা নষ্টা নারী, হ্যাঁ যে শ্বশুরবাড়ি হতে বলে না আর বাপের বাড়ি যে কতটা হয়েছিস সেটা পরিষ্কার, তুই ভালো কিছু বলবি সেটা মানুষ কী করে আশা রাখবে, তোর মুখ দিয়ে তো এইরকম হাইড্রেনের মানে নোংরা জল বেরোবে, কাউকে কুকুরের সাথে শুয়ে দিচ্ছিস, কাউকে কুকুরের সাথে শুয়ে বাচ্চাও বানিয়ে দিচ্ছিস, তুই এগুলো খুব ভালো জানিস না, কুকুরের সাথে শুয়েও বাচ্চা হয়, হ্যাঁ সে তো জানি, তুই মিত্রু যেদিন তুই মুখ ঠিক করবি সেদিন আমরাও মুখ ঠিক করবো, ঠিক আছে? আমরা মানে আমি, বাজে কথা বলাবি না, তুই গীতাদি পোদে লাগিস, গীতাদির শরীরে এখনও রস তুই পাস, তাহলে তোর মাকে যখন যাবে তখন তোর খারাপ লাগবে, তাহলে জায়গাগুলো তো তুই বলে 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 দিচ্ছিস যে এইটা এটা করো, আমার ফাঁকা জায়গাটা এটা করো, আমার এইটা করো, সবচেয়ে অনৈতিক অসামাজিক কাজগুলো তুই করেছিস, ক্রিমিনাল কার্যকলাপগুলো তুই করেছিস, তুই ফোন কিনেছিস, তুই জ্যোতিষীর কাছে গেছিস, তুই তোর পোষ্যকে পুষবি বলেও টাকা চেয়েছিলি, তোর ফাঁকা জায়গাটা পূরণের জন্যও টাকা চেয়েছিলি, কিন্তু দেখ এখনও পর্যন্ত বলতেই পারছিস না সেই মানুষের থেকে তোলা টাকা দিল্লিতে কেন বারবার ঘুরতে গেছিলি, দেখাতে পারবি না তো, কারণ দেখানোর কোনো কিছু নেই ওখানে। তাহলে তোর মুখটা কম নার জুতিয়ে মুখ একেবারে একদম ভেড়া বানিয়ে দেবো ঘোড়া থেকে, চল আরও বলেছি মেন করছে, চল বন্ধু তার আগে কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। মানুষ সম্পর্কে ভদ্র ভাষা যেদিন দেখে বলবি তোর সম্পর্কও বলবো, তোর এগেনস্টে বলবো, মাথায় রাখবি তোর এগেনস্টেও মানুষ দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? মানুষকে বলবি আর মানুষ তোকে বলবে না, এটা কী করে হয়? তুই তো তোর আর কিছু নেই বলে ক্যাতাকুরানিকে সামনে রেখে সীমার সাথে তুই এই নোংরামিগুলো করছিস, সীমাও কম যায় না, সীমা যে ধোয়া তুলসী বাদা সেটা কইবো নি, ও খারাপ ভাষা জানে না, এটা তো বলবই নি। ওয়াইটির পরিস্থিতি
কোথায় নেমে গেছে, কোন পর্যায়ে নেমে গেছে সেটা দালালকে দেখলে আমরা স্পষ্ট বুঝতে পারি। আর এটা বুঝতে পারি যে কতটাও খেপে গিয়ে ঘেটে ঘ হয়ে গেছে, তাই না? অন্যকে বলতে খুব ভালো লাগে, কুকুরের ওরাসের জন্ম, দেখ তুই বলিস আমরা বলি, তুই পথ দেখাস সেই পথে আমরা হাঁটি, মানে কিস্তা কিস্তিতে। তারপর হঠাৎ করে তুই চাইছিস বর্নিং নেই, হ্যাঁ তুই কোন দিক থেকে কয়েছিস আমি জানি। অ্যাকচুয়ালি কী বলতো, অ্যাকচুয়ালি তুই ক্ষুধার্ত, তোর মুখের সামনে পঞ্চ ব্যঞ্জন উইথ বেশ ভালো চালের ভাত তোর মুখের সামনে দিয়েছে, তুই জাস্ট এরকম করে নিতে যাবি তোর মুখের সামনে দিয়ে সরিয়ে নিয়ে গেছে। কে? রুনা। রুনা এখন ছা গেছে, শিবক দাদার কাছে বল আর ক্যাথাকুরানির কাছে বল, এইটা তোর জন্যে দুঃখের সংবাদ শুধু না, এই যে তুই এইরকম পিশাচিনী, এইরকম রাক্ষসীর মতন ব্যবহার করছিস ওয়াইটিতে, তার প্রতিফলন এটাই যে তোর এখন কিচ্ছু নেই বলার, তাই তুই এই আঁকড়ে ধরেছিস সীমার পেছনটা, সাথে সীমার মেয়েকেও টানছিস যেখানে সীমার মেয়ে আসছে না, তুই ক্লিভেজ দেখাচ্ছিস, তোর বোনদের কোথায় কোথায় কী দেখাচ্ছে সেটা তুই কইছিস না, তা বোঝাই যাচ্ছে যে তুই কতটা ফ্রাস্ট্রেটেড, তাই না বন্ধুরা? ঘেটে শুধু ঘনা, ও নিজেই ভুলে গেছে যে ওর পিছনে দুই দুটো হুরকো এমএসএলরা কেন দিয়েছে, ভুলে গেছিস? অনেকদিন হয়ে গেছে, কালকে কী হচ্ছে রে, তাহলে তো দেখ কইতেছিস না, কইতেছিস না, আসলে কনের কিছু নাই যে যার জন্য কইতে পারতেছিস না। যেটা বলছিলাম বন্ধুরা, ও কেন সিভিল স্যুট আর ক্রিমিনাল স্যুটের কেস পিছনে হরকে নিয়ে ভরকে আছে, ও ভুলে গেছে, ও জ্ঞান দিতে বসেছে সীমাকে, সীমা সন্দীপের হয়ে দালালি করছে, তুই ক্যাতাকুরানির হয়ে দালালি করছিস, সন্দীপ আর ক্যাতাকুরানির মধ্যে বিস্তর ফারাক, ক্যাতাকুরানি নিজের শরীর বিক্রি করতে গেছে, নিজের শরীরের খিদে মেটাতে জন্য বেরিয়ে গিয়ে কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছে আমি যার হাত ধরেছি শক্ত করে ধরেছি, এদের আবার হাত ধরাধরি খুব শক্ত করে ধরতে হয়, সামনে বলে ওর হাত ছাড়লাম, পিছনে গিয়ে এত ধরে ধরেছে সেবক দাদা যে ওর ইচ্ছা নেই, হাতেরও তো দম বন্ধ হয়ে যায়, হাতেরও তো প্রাণ আছে, সেই হাত আর সেবক দাদা ছাড়বে না, ইয়ে হাত মুছে দে দো ক্যাতাকুরানি, মানে সেবক দাদা বলছে। আমি বলছি ওয়াইটিতে প্রথম সম্পর্কগুলো, মানে যেই সম্পর্কগুলো দেখে, সুস্থ স্বাভাবিক সম্পর্কগুলো দেখে আমরা বড় হয়েছি ছোট থেকে, যে ভাসুর নিজের দাদার মতন হয়, শ্বশুর নিজের বাবার মতন হয়, মানে তুই শ্বশুর শাশুড়িকে কোন জায়গায় বসেছিস সেটা আমরা দেখতে পাই, সেটা ভালো দেখতে পাই। তারপরে জামাইয়ের সাথে শাশুড়ির, শ্বশুরের সাথে বৌমার, এগুলো আর বলে বলে মানে নিজের মুখ ব্যথা হয়ে যায়, তা সেইগুলো তুই নিজে ভুলে গেছিস, এখন বর্নিং, বর্নিং তো নেই, তোর চারপাশটা দেখ খালি খালি খালি, তোর জীবনের মতন শূন্য শূন্য শূন্য, তোর জীবনের মতন এপ্রিল ফুল এপ্রিল ফুল এপ্রিল ফুল, তোর জীবনের মতন ফেক ফেক ফেক, শুধু একা তুই দাঁড়িয়ে রয়েছে, আশেপাশে কেউ নেই, কেউ নেই। আমি ওয়াইটির কথা বলছি, ভিউয়ার্সরা তো যেগুলো নোংরা পর পুরুষের সাথে আসক্ত, যারা নোংরামি দেখে বেড়ে উঠেছে, যেই কয়েকজন ভিউয়ার্স ওকে দেখতে আসে, আর মানুষ সবসময় জানবেন মানুষ বেশি দেখে খারাপ জিনিস দেখা, খারাপ জিনিস শোনা, খারাপ জিনিস বলা করে কি না। তা আজকে আমি প্রচুর পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, জানিস তো, তুই তোর ক্যাতাকুরানির হয়ে তুই সাপোর্টার না, তুই একটা ডার্ক সাইডে ঝগড়ু উঠে এবং কদাকার কুৎসিত ভাষা নিয়ে তুই আলোচনা করছিস, কুকুরের ঔরাসও ওর জন্ম, তা তুই তো ভালো জানিস, তাহলে মানুষকে বলার আগে ভাববি, এগুলো তুই একাই বলে এসছিস এমএসএলদের এগেনস্টে, এগুলো কারোর শুনতে জানতে বুঝতে বাকি নেই, হ্যাঁ সুন্দর সম্পর্কগুলো তুই গড়ে দিয়েছিস, তাই না? সন্তানের বাবার বলার অধিকার নেই যে এই সন্তানটা আমার, মা যদি বলে হ্যাঁ আর মা যদি বলে না সেটাই হবে সিদ্ধান্ত, আর সেখানে তুই দুটা দুই করিকা, মানে না ঘরকা না ঘাটকা, মানে শ্বশুরবাড়ি তোর পাশে কেউ নেই, ওয়াইটি কেন তোর নিজের লোকেরা তোর পাশে নেই, সেটা বাপের বাড়িতে সেদিন গিয়ে আরও পরিষ্কার করে দিয়েছিস, তাই ওয়াইটিতে নিজের চুল ওই কটা চুল নিজে আর ছিড়িস না, পুরো টাকলি ফেক একটা এপ্রিল ফুল লাগবে, টাকলি এপ্রিল ফুল। তুই সীমাকে বল, সীমাও সন্দীপের হয়ে বলছে, তুই বলছিস ক্যাতাকুরানি ন্যাকামি করছে, ক্যাতাকুরানি বাবাকে পুলিশ বলেছে, হ্যাঁ বলবে কেন, ওদের কেন ক্লিক বেল খেলেছে তোর মতন, তুই ওই ফোন দেখিয়ে দেখি সবাই দৌড়ে আসে কি শোনাবি, একদম মানে বহু পুরনো বস্তা পচা জিনিস শোনাস, আজকে তুই বল না তোর ভিউজের অবস্থা দেখ, এই জন্য কে কার গ ভিউজ, কে বলেছে ভিউজ কমে গেছে সন্দীপের, মানে তোর তুই পাগল হয়ে যাস, কারো ভিউজ কমেছে শুনলে সেদিন তুই এগরোস ভাত বেশি খাস তার নামে, আর কারো যদি বেড়ে যায় তুই সেদিন তোর চালিয়ে নিস না হাড়িতে, মানে তুই খেতে পারিস না, মানুষের ভালো দেখলে উন্নতি দেখলে, আমি দেখলাম ওয়াইটিতে তোর মতন পরশ্রী কাতর এরকম মহিলাও আছে, ক্যাতাকুরানি বাজে কথা বলে না সন্দীপ কি বলে, আরম্ভ করছিস তুই আর সীমা তো, এ ওর চুল ধরে টান, বাবা সীমার চুল অনেক, সীমা কিন্তু ওই পাছা নিয়ে তোর মুখে বসলে তোর চিনতে পারবে না, তুই সীমাকে মারতে যাবি একা যাবি না, অনেক লোক নিয়ে কেন, পরের ধনে পড়লে পরের বলে কুস্তি লড়ো, পরের ধনে পোদ্দারি মারো, হুম ওয়াইটিটা তোর মতন হ
হতচ্ছাড়ি অসভ্য কুলঙ্গার মহিলা নোংরা করে দিয়েছে। আজকে শুধরাতে এসছিস বজ্জাত? যার বুক ভারী তার একটু হল্লা বল্লা হবে, আলু থালু হবে। তোর তো সুপারি, তোর সুপারি তো মনেই হয় না একটা নারী একটা নাইটি পরে বসেছে, একটা ল্যাপটপ পোছা। তারপরে মেয়েদের যে জিনিসগুলো প্রাকৃতিক যে ব্যাপারগুলো যেগুলো দিয়ে মেয়েদের বোঝা যাবে হ্যাঁ এটা মেয়ে, সেটা তোর নেই, তোর দুর্ভাগ্য। সেটা সীমার মেয়ের আছে, সেটা সীমার মেয়ের সৌভাগ্য যে এপ্রিল ফুল অন্তত তো করতে পারবে না। তুই তোর বরের লাইফটাকে এপ্রিল ফুল করে দিলি। এবার লাউ দেখ, মানে তোর তোর চিন্তা কর, মেয়েদের গোপন অঙ্গ দেখার তোর কত বড় ইচ্ছা, তুই সীমার লাউ দেখতে চাইছিস, খিস্তা খিস্তি করছিস তুই নাকি, মানে নিতেই পারছিস না। তোকে তোর ভিউয়ার্সরা প্রতিনিয়ত বলেছে, তুই মেনেছিস? তুই তো তোর ভিডিও দেখে তোকেই চিনতে পারছিস না এরকম বলেছিস, তাহলে নিজের রূপে নিজে ফিরে এসেছিস? সেবক দাদার কাছে যাওয়ার জন্যে তোর ওই লোল পরা জিপ এত বড় হয়ে গেছে, 3,000 টাকা খাইছে। কো বাবা, তুই যেভাবে হাইলাইট করছিস না, মানে বোঝাই যাচ্ছে তোকে দেখেই মনে হচ্ছে যে তুই সেবক দাদার সাথে খুব রিসেন্ট মিট আপ রাখবি, মানে আড়ালে। সীমার দরকার নেই দোল খাওয়ার, তোর প্রচুর দোল খাওয়ার ইচ্ছা। তোর মতন হতচ্ছাড়ি অসভ্য নোংরা ক্যারেক্টারলেস মেয়ে ছেলে একটাও দেখিনি যে তুই উজ্জ্বলের রডে বসার ইচ্ছা প্রকাশ করেছিস। এত বড় একটা কেস খাড়ার মতন ঝুলছে তোর মাথার উপর, তারপরেও উজ্জ্বলের রডে বসার ইচ্ছা প্রকাশ করেছিস। তাহলে তোর মতন মেয়ে ছেলে ওয়াইটিতে থাকা দরকার, তোকে আগে বিদায় করা উচিত। তুই মুখ নাড়ছিস, তার প্রতি উত্তরে অন্যরা মুখ নাড়ছে। তুই চুপ করে গেলে দেখবি মানুষও ভদ্র হয়ে যাচ্ছে। আমি তো বলেছি তুই মুখ বন্ধ করলে আমি মুখ বন্ধ করবো। কতটা নোংরা মেয়ে ছেলে যে একটা পোষ্য পুষিস, তাকে কতটা যে ঘৃণা পাস, মানে লোক দেখানো তুই টেক কেয়ার করিস যে কুকুরের ঔরসে সীমার জন্ম হয়েছে। তা তোকে বলবে না কেন? তাহলে তোকে মানুষে বলবে না কেন? রেসের মাঠ পেয়েছিস ওয়াইটিটা, কে আগে সেবক দাদা কোলে গিয়ে বসবি? তো তো বোঝাই যাচ্ছে যে তুই গায়ে পড়ে, গায়ে মানে না আপনি মোড়ল, যেইভাবে ঝগড়া করছিস যে কোনো প্রকারে যদি একবার কথা কুরানি তার মনে সফট জায়গায় তোকে জায়গা দেয়। কিন্তু না, সে তো বলে দিয়েছে, কিন্তু তোর তো দাঁত কামড়ে মাটি কামড়ে পড়ে থাকতে হবে, কারণ তোর চারপাশ শূন্য, কোনো কন্টেন্ট নেই। তুই কী করবি, এই কথা কুরানির সাপোর্টে তুই ভিডিও করছিস, কিন্তু সে তোকে পুছেও দেখে না, তাই না বল? তো জোর বাঁচা বেঁচে গেছিস, কালকে বলছিস জোর বাঁচা বেঁচে গেছি বাবা, না সেবিকা দিদি না সেবক দাদা কারো পাল্লায় পড়িনি। তার মানে তুই বুঝছিস যে এটা একটা পাল্লা পড়ার ব্যাপার, তাই না? আজকে আমি বলছি আমার আগের ভিডিওতে, আমার আগের ভিডিওতে বং জয়শ্রী একটা কমেন্ট করেছে, বুঝলেন, বলেছে আর বুঝি কি বুঝি না, কিন্তু সেবক দাদা যে সুবিধের না সেটাও বুঝে গেছে। তার মানে বোঝার মতন ওরও তো সেন্স আছে, দুই বাচ্চার মা, তাই না? তাহলে সে কী করে বলল, আমরা তো ওয়াইটির সমস্ত জিনিস দেখে এই সিদ্ধান্তে এসেছি, তাই না? একদম নারী বেষ্টিত হয়ে রয়েছে সেবক দাদা। সেখানে কার কার কমেন্ট দেখলাম, আমার তো ছুপার উস্তাম, আমি বাবা ভিডিও করি না, আমি বাবা তাই করি না, কিন্তু কমেন্ট বক্সে গিয়ে আমি কমেন্টটা করি, আমি তার নজরে পড়তে চাই। এইরকম কমেন্ট ওখানে ভর্তি, বুঝলেন, এইরকম কমেন্টস ওখানে ভর্তি। আমার অবাক লেগেছে, হ্যাঁ মহিলারা কীভাবে ঝাঁপিয়ে পড়ছে সেবক দাদার শরীরের উপর। বুড়া ঝিঙে বলেছে ইপ্সিতা, ইপ্সিতা দারুণ দেয়, এ কোনো দ্বিমত পোষণের জায়গা নেই, যে ভালো দিচ্ছে ঝিঙা, বুড়া ঝিঙা, যার জন্যেই কি পুলিশবাবু এসে দেখে গেল যে ঠিকঠাক আছে কি না, হ্যাঁ ঠিকঠাক আছে কি না, কারণ মেয়ে আর মা দুজনেই বেরোচ্ছে। বাবা সে রিলসের কি বাবা রে বাবা, আর ওইদিকে লাইফা বউকে কোলে নিয়ে ঘুর 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 ঘোর ঘুর ঘুর ঘোর ঘুর ঘুর ঘোর ঘুর ঘুর, সে শরবত ঘোরার মতন ঘুরছে, ছা গেছে চকতি পরিবার ছেয়ে গেছে। রিলস কি ওর মায়ের, এগুলো তো ওর বাবার চোখেও পড়ছে, বাবা এই জন্যে উইদাউট নোটিশে দেখে গেল ঠিকঠাক আছে কিনা। এই তো পরিবার, এটা কি কেউ বোঝেনে? এই শর্ট টাইম শর্ট নোটিশ, উইদাউট নোটিস শর্ট টাইমই তো, ওর বাবারই তো প্যারেশান, কিন্তু প্যারেশানটা দেখলে তো হ্যারেশান হয়ে যাবে, হয়রানি হয়ে যাবে, তাই জন্যে জায়গার জিনিস জায়গায় আছে কিনা দেখে টেকে গেল। সে তো জানে কি ঘরে ফেরত এসছে, আর জানতো বলেই বিয়ের সময় জামাইয়ের হাত ধরে বলেছিল ও যাই ভুল করুক, মানে বাবাও জানতো কোনো না কোনো সময় আমার মেয়ে এরা মারাত্মক ভুল করবে, বলেছে গায়ে হাত তুলুনি গো বাবা আমারে কয়েও। তাহলে বুঝতে পারছেন, বাবা জানতো আমার মেয়ে এইরকম নষ্টামি করবে আর ফেরত আসবে। তোমার মেয়ে তুমি বোঝো, জামাই কেন এইসব মেনে নেবে? আর জামাই মানিনি বলে এই দালালের ফেটেছে বড়। দালাল যে এই নোংরামি পছন্দ করে, ও কাকে বলে গেছিল, ও কী নোংরামি করেনি মন্দিরাকে নিয়ে, মন্দিরাকে বেঁচে খেয়েছে, বুঝলেন? ও এই যে বলছে না ভিউয়ার্সগুলো বহুত বাজি শয়তান, হ্যাঁ নোংরা হারামি এরম বলছে, ওর তো এইটাই কষ্ট যে ওকে কোনো ভিউয়ার্স পছন্দ করে না, কয়েকটা হাতে গোনা ছাড়া, সব সটকে লটকে মোটকে চটকে গেছে, বুঝলেন তো।
দেখবেন রুনার কমেন্ট বক্স আলোকিত করছে। কিন্তু রুনা যে এগিয়ে যাচ্ছে সেবক দাদার প্রশংসা করে, ও বলে দিল সিঁদুরটা বেরিয়ে গেছে মুখ দিয়ে, আলগাটা ঠিক ছিল কিন্তু আমরা কোনো আওয়াজ কোনো কিছু পাইনি, জাস্ট ব্যাস এই লেভেলের দাদা। ছোটোবেলা যা করেছি না পড়াশোনার লাইফে সারাক্ষণ ভালো ছিল, তা আমি একটু মদ্যার টাইপেই ছিলাম, মানে টম বয় মার্কা, যেই মাস্টার আসবে আসবে তখন আমার পেট ব্যথা শুরু, আর সেটা বুঝতে পারতো মা, কিন্তু আমার চোখ দিয়ে জল পড়ে, আমি ভাবছি তো পেট ব্যথাই নেই কিন্তু চোখ দিয়ে কী করে জল পড়ছে, মানে অভিনয়টা সেই লেভেলে নিয়ে যেতে হয়। সেবক দাদা সেটা করছে, সেবক দাদা দাদা আমার বড্ড ভালো, এত লোকের ভালো করে, লোকের মানে মহিলাদের ভালো করে, বং জয়শ্রী পরিষ্কার করে দিয়েছে একটা কথা একটা লাইনে, আর যাই কিছু হোক না কেন সেবক দাদা যে সুবিধে নয় সেটা আমি জানি, মানে বং জয়শ্রী বলেছে। তাহলে বুঝতে পারছেন গুরুত্বটা, দুবার বললাম। তাহলে এই তো অবস্থা ওয়াইটিতে, সীমা তো একাদশী না নোংরামি কথা বলতে, তুই তো উত্তেজিত করছিস, তুই ওর সাথে পাচ্ছিস না ওর মেয়েকে টানছিস, এবার যখন তোর বন্ধের টানে তোর মাকে টানে তখন করে ফেলবে অপরাধ। তো দেখছে না অ্যাডভাইজার যে তোর মুখ কোথায়, নর্দমার মুখ আর তোর মুখ এক, ওটা মুখ না খাটা পায়খানার পায়খানা, তোর খাটা পায়খানার মুখ তোর মুখ, শুধু গন্ধ ছড়াস। তুই যেইভাবে কন্ট্রোভার্সি করছিস রীতিমতন ঝগড়া একটা ভায়োলেন্স সৃষ্টি করছিস, তো সুপারিকে সুপারি বলবে না মানুষে, তো দেখা যায়নি মানে তুই যা জিনিস, তুই একটু কম কথা কহ, আমাদের তো পেট বানানো মন করার কথা না, তোর দলের তোর দলের লোকই বলেছে তোর সম্পর্কে কতটা তুই নোংরা, যে একটা ছেলের সাথে তুই নোংরা নোংরা আলোচনা করতিস, কে রে করে কে করে, তারপরে তুই সতী সাজবি আর আমরা সতী সতী মায়ের পুজো করবো আমরা, তোর হচ্ছে কষ্ট কোথায় জানিস, তোর কষ্ট হচ্ছে তুই ওয়াইটিতে আর আগের জায়গায় নেই, বা আগের জায়গায় তোকে কেউ আনবে না, তোর ক্যারেক্টারটা মানুষ বুঝে গেছে, সকালে একরকম বিকেলে একরকম রাত্রে গিয়ে আরেক রকম, তুই ক্যাতাকুরানি নিন্দা করছিস ও খারাপ বলছিস, ও ফিজিক্যালি সম্পর্কে চলে গেছে বলছিস, আবার সেই নোংরা ক্যারেক্টারটাকেই তুই প্রোটেক্ট করছিস, তোকে মানুষে কেন ভালো বলবে বলতো, তুই বলছিস ক্যাতাকুরানি বাজে ভাষা বলে না, সন্দীপে তো বলে না, তাহলে সন্দীপকে কেন বলিস তুই বলতো কথা, হ্যাঁ হ্যাঁ কেন বলিস বল, তেমনি সীমা সীমাও ওকে প্রোটেক্ট করছে, তোরা তো একেবারে খাস দালাল, তুই হচ্ছিস খাস দালাল, খাস দালাল একটা জঘন্য ক্যারেক্টার তোর, যার জন্যে সব কিছু হয়ে গেছে বলা, পথিতা পতিতা কিমা জল হস্তি, এখন কুকুরের বাচ্চা, তোর বাড়িতেও তো একটা আছে, হ্যাঁ বুঝতে পারছিস, তোর সব রাগ ওই কুকুর দিয়েই মেটাচ্ছিস, তার মানে তুই যে এই যে দেখো হাসি বলিস না, হলি ঘলি মলি চলি এটার জন্য রান্না করছিস, পুরো ফেক, ওই রেশনের চাল পেয়েছিস মোটা মোটা দানা সেইগুলো রান্না করে দিচ্ছিস, তোর ভালোবাসা, তোর ভালোবাসার কথা কইস না, জুতার বাড়ি তোর মুখে পুরা পুরা গন্ধ বেরোচ্ছে, কারণ তোর চারপাশ দিয়ে সবাই সরে গেছে তোর স্বভাবের জন্য, তোর চরিত্রের জন্যে, এই জন্যে তুই এরম বলছিস কুকুরের ঔরসে ওর জন্ম হয়েছে কুকুরের বাচ্চা, আর তোর তোরও সেম, তবে তোর কুকুরটা পাগল ছিল যার জন্য তোর মতন প্রোডাকশন বেরিয়েছে, মানুষকে বলবি মানুষ তোকে বলবে না, হ্যাঁ দাদার কাছাকাছি যেতে তোর এত, হ্যাঁ কই কেউ তো বলেনি দাদা আপনার সাথে খাবো, তুই বলেছিস আমরা খাবো, তার মানে তোর শুধু খাওয়া খাওয়া আর ব্যাটা চ্যাটা, মানে বড় পুরুষের গায়ের গন্ধ তোর শুঁকতে যে খুব ভালো লাগে সেটা ওয়াইটিতে এসে তুই আগেই বুঝিয়ে দিয়েছিস, হুলকেও বুঝিয়েছিস আবার ল্যাটাদিত্যর সম্পর্কও বুঝিয়েছিস, হ্যাঁ জাম্বু বলে তোর সন্দীপের কোলেও বসার খুব ইচ্ছা ছিল, তোর মতো নোংরা মেয়ে ছেলে কোনো দিন ভালো হবে, হ্যাঁ তোকে আগে তাড়ানো উচিত, এবং এই কারণে তোর চল দিল্লি করতে হচ্ছে, বলছিস না তো কী হয়েছে, ওয়াই টু একটু বল প্লিজ বল প্লিজ বল, সবাই শুনবে, বলিস না কেন, হ্যাঁ একটু শুনবে সবাই, আসলটা বল না, আজকে মানুষ সম্পর্কে তোর এই নোংরা কদর্য, এমএসএলদের এগেনস্টে ফিমেল ক্যারেক্টারগুলোর এগেনস্টে যা যা ভাষা তুই প্রয়োগ করেছিস যার জন্যে তোর ওদের এগেনস্টে মুখটা বন্ধ করতে হয়েছে, এমনি এমনি অ্যামে ছটা ভিডিও টেকডাউন করতে হচ্ছে অ্যামে না, তার পিছনেও তো কারণ আছে, তাহলে তুলসীতলায় দিয়েবাতি ঘোড়ামুখী দালাল ক্যারেক্টারলেস হলো সবচেয়ে বড় সত্যি, সবসময় মনে করি অন্যের মেয়েকে টানলে তোর বোনকে টানার জন্য প্রচুর চ্যানেল বসে রয়েছে, ঠিক আছে শিরে হয়ে যা ঠিক হয়ে যা শুধরে যা, যদিও হলে তোর ওই কটা ভিউজ সব পালিয়ে গেছে তুই জানিস, তাই জন্য আবার স্বমহিমায় ফিরেছিস, সেটা শুনে যারা তোকে কারেকশন করেছিল তারাও পালাবে, তোর অবস্থাটা কদিনই হি কোথায় নামিয়ে এনেছিস ভিউজ, তোর অবস্থা বল 37-38 হাজারের চ্যানেল তুই দেখ আমি কী বলবো, তাহলে এইগুলো হচ্ছে লোকের ক্ষতি সাধন করে মনে আনা, লোকের খারাপ চাওয়া হলে তার নিজের খারাপ হয়, তো আর একটুখানি দিলাম হতচ্ছাড়ি।